হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখবো একটা বেস্ট ভিডিও ডাউনলোডার অ্যাপ মোবাইলের জন্য যেটা ভিডমেট থেকেও ভালো মোর ফাস্টার আর এটা দিয়ে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব সাইট থেকে সব রকম ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন চলুন শুরু করি আমাদের প্রথমে কী করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এটা প্লে স্টোরে আছে কিন্তু সেটা অরিজিনাল নয় অরিজিনালটা পাওয়ার জন্য আমাদেরকে আগে একটা ব্রাউজারে যেতে হবে তারপরে আমরা সার্চ করবো এখানে সার্চ করবো স্ন্যাপটিউব স্ন্যাপটিউব তারপর দেখেন এই যে আমাদের ফার্স্টই চলে আসছে স্ন্যাপটিউব তো আমরা এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব তারপর এই যে নিচে আসছে ডাউনলোড দিলাম ডাউনলোড কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আমরা ইনস্টল করবো দেখেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করব এটা ইনস্টল অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করছি তারপরে কিছু এরকম পেজ আসবে আমরা এগ্রি দিয়ে দেবো হ্যালো দিয়ে দিলাম নোটিফিকেশন আবার হ্যালো দেখেন এখন আমরা অ্যাপে চলে আসছি এখানে এই যে এখানে যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে মিউজিক যদি আমরা এমপি থ্রি আকারে ডাউনলোড করতে চাই তাহলে যেখানে মিউজিক এমপি থ্রি সিলেক্ট করবো যদি আমরা ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে এই যেখানে ভিডিও রেজলেশন অনুযায়ী আমরা ডাউনলোড করে নেব আবার দেখেন এটা থেকে আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ডাউনলোড করতে পারবো এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাসগুলো আছে আপনার অ্যাভেলেবেল আছে সেই স্ট্যাটাসগুলো এখানে দেখাবে এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে তারপরে আবার এখানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসব আছে এখান থেকেও আপনারা যেসব ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন আসলে এটা একটা ব্রাউজারের মতো কাজ করে এটা অনেকটি ব্রাউজার বলা যায় এই যে দেখেন উপরে এখানে আছে সার্চ বার তো আপনারা এখান থেকে সার্চ দিতে পারবেন কোনো ভিডিও আমি সার্চ দিচ্ছি এনসিএস যেগুলো যেহেতু এগুলো কপিরেট ফ্রি তাই আমি এটা সার্চ দিলাম তো এখানে দেখেন উপর থেকে ডাউনলোড করতে যে ভিতরে ডাউনলোডের অপশান আছে ডাউনলোড তো আমরা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবো আবার শেয়ার করতে পারবো তো আমি আবার দেখে দিচ্ছি কীভাবে ফেসবুক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন দেখেন এই যে এখানে একটা ভিডিও এই ফেসবুকের ভিডিওটা আমরা যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের কী করতে হবে যে এখানে শেয়ার যে অপশনটা আছে আমরা শেয়ার ক্লিক করব ক্লিক করার পর মোর অপশনস মোর অপশনসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তখন আমরা নিচের দিকে স্ক্রোল করলে এই যে এখানে দেখতে পাবো স্ন্যাপটিউব স্ন্যাপ ক্লিক করলে তারপরে আমরা এরকম দেখতে পাবো তখন আমরা এই ভিডিওটা এই যেখানে যে এই যে ব্লু যে একটা লাইন আছে আমরা এটার মধ্যে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড করতে পারবো এই যে দেখেন ভিডিও অডিও অডিও ডাউনলোড করতে চাইলে অডিও ভিডিও করতে চাইলে ভিডিওতে ক্লিক করব সো এইভাবে আপনারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা এভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন শেয়ার করার মাধ্যমে যদি ইউটিউব থেকে ডাউনলোড করতে চান তাহলে কী করতে হবে ইউটিউবে আসার পরে ভিডিওটা এই যে শেয়ার করতে হবে আমরা শেয়ার করছি তারপরে যে দেখেন এখানে শেয়ার করলে স্ন্যাপটিউবের অপশনটা অপশানটা আছে ডাউনলোড উইথ স্ন্যাপটিউব তো আমরা যদি এখানে ক্লিক করি তারপরে আমরা ভিডিও রেজুলেশন সিলেক্ট করব রেজুলেশন সিলেক্ট করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে এই যে খুব ফাস্ট খুবই দ্রুত ডাউনলোড করা যায় স্ন্যাপটিউবের মাধ্যমে এটা ভিডমেট থেকেও বেশি ফাস্ট আমি রেকমেন্ড করব আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন